জীবন আপনাকে কখন যে কথায় পৌঁছে দেবে আপনি নিজেও জানেন না। শত অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছেন, ধৈর্য ধরুন, এগিয়ে যান। সাফল্য আসবেই, সুযোগ বারবার আসতেই থাকে। একটা না একটা সুযোগকে কাজে লাগান, সাফল্যের শেখরে আপনি একদিন অবশ্যই পৌঁছাবেন অন্ততপক্ষে। রাচিন রবীন্দ্র এই বার্তাটাই দিয়ে যাচ্ছেন আমাদের সবাইকে। চলমান বিশ্বকাপে তিনি তার 3 নম্বর সেঞ্চুরি পেয়ে গেছেন, নিজের প্রথম বিশ্বকাপ খেলতে আসে। এর আগে কোনো ব্যাটার, ক্রিকেট ইতিহাসে কোনো ব্যাটার কখনোই 3টা সেঞ্চুরি মারেননি, এমনকি নিউজিল্যান্ডে কোনো ব্যাটার কখনো 1 বিশ্বকাপে 3 সেঞ্চুরি মারেননি। 25 বছরের কম বয়সী খেলোয়াড়দের তালিকাতেও 3 সেঞ্চুরি কোনো খেলোয়াড়ের ছিল না। 2টো সেঞ্চুরি ছিল সচিন টেন্ডুলকারের, এবং আজকে সেঞ্চুরি মারার মধ্য দিয়ে রাচিন রবীন্দ্র টেন্ডুলকারকেও পেছনে ফেলেছেন। টেন্ডুলকারকে আরও একটা জায়গায় তিনি পেছনে ফেলেছেন, সেটা হলো সবচেয়ে বেশি রান। 25 বছরের কম বয়সী ব্যাটারদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি রান ছিল সচিন টেন্ডুলকারের, আজকে তাকেও পেছনে ফেলেছেন রাচিন রবীন্দ্র। দুজনেরই রান এখন 523। ইনিংস ব্যবধানে যেহেতু রাচিন রবীন্দ্র এগিয়ে আছেন, তো তিনি এখন সবার শীর্ষে। রাচিন রবীন্দ্র সেঞ্চুরি করেছেন, 108 রানের ইনিংস খেলেছেন, সচিনের দেশে রাচিন রাচিন শব্দ উঠেছে গ্যালারিতে, এবং সেটা বেঙ্গালুরুর মাঠে, যেই মাঠে খেলার জন্য তিনি শুরু থেকে অপেক্ষা করছিলেন। ইংল্যান্ডের সাথে প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়ার পর তিনি একটা ইন্টারভিউয়ে বলেছিলেন যে তিনি অপেক্ষা করছেন 4 নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে, যেটা বেঙ্গালুরুতে হবে, কেননা বেঙ্গালুরু তার নিজের বাসার মতো, সেখানে তার দাদা দাদি এখনও বাস করে, এবং তাদের সামনেই কিন্তু তিনি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি মেরেছেন। সেটা নিঃসন্দেহে এই বিশ্বকাপে তার সবচেয়ে স্পেশাল মোমেন্ট হতে যাচ্ছে, সেটা তিনি নিজেও হয়তো বলবেন। 523 রান করেছেন, এই 523 রান 1 বিশ্বকাপে, প্রথম বিশ্বকাপ খেলতে এসে কেউ কখনো 523 রান করেনি। 532 রান করেছিলেন সর্বোচ্চ জনি বেয়ারিস্টো, তাকেও পেছনে ফেলতে রাচিন রবীন্দ্র এখন 9 রান লাগে। আর যেভাবে তিনি খেলছেন, খুবই মানে পরের ইনিংসে হয়তো তিনি তাকেও টপকে যাবেন, তিনি হয়ে যাবেন এই জায়গাটা তো শীর্ষে। 523 রান করে তিনি এই মুহূর্তে চলমান বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন, পেছনে ফেলেছেন কাকে? বিরাট কোহলিকে। এই সময়ের খেলোয়াড়দের, যেই দুই খেলোয়াড়ের ক্রিকেট তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন, সেই দুজন হলেন বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন, এবং দুজনকে আজকে অনেক রেকর্ডেই রাচিন রবীন্দ্র পেছনে ফেলেছেন। একবার তার জার্নিটা ভাবুন, বিশ্বকাপের ভাবনাতেই তিনি ছিলেন না। মিচেল ব্রেসওয়েলকে প্রথম পছন্দ ভাবা হচ্ছিল নিউজিল্যান্ড দলের, তার ইঞ্জুরির কারণে রাচিন রবীন্দ্রকে বিশ্বকাপ দলে নেওয়া হলো, এবং একাদশে খেলবেন, একাদশে জায়গা পাবেন, তিনি নিজেও হয়তো সেটা ভাবেননি যতক্ষণ অবধি না কেন উইলিয়ামসনকে নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবং রাচিন রবীন্দ্রর সবচেয়ে মানে টার্নিং পয়েন্ট পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 90+ রানের ওই স্কোরটা, তিনি প্রস্তুতি ম্যাচে যে রানটা করলেন, এরপর আসলে তাকে অনেকটা বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট তাকে জায়গা করে দিতে বেস্ট ইলেভেনে। কেন উইলিয়ামসনের ইঞ্জুরি তার জন্য একটা আশীর্বাদ হয়ে এসেছে, কেন উইলিয়ামসনের জায়গাতেই রাচিন রবীন্দ্র কিন্তু খেলেছেন, এবং প্রথম ম্যাচেই যেভাবে তিনি খেলেছেন, তার ছোটোবেলার বন্ধু ডেভন কনোয়কে নিয়ে যে 273 রানের জুটি গড়েছেন, এরপর আসলে পেছনে ফিরে তাকানো তার কোনো প্রয়োজনই পড়েনি, সেখান থেকে ছুটছেন, এখনও তিনি ছুটছেন। 2-1 ইনিংসে খারাপ করেছেন, কিন্তু তিনি এত ভালো করে যাচ্ছেন, যখনই রান পাচ্ছেন আসলে তাকে খারাপ চোখে দেখার অথবা খারাপ বলার কোনো সুযোগ নেই। এবং আজকের ম্যাচে স্পেশালি তার তো এক বেঙ্গালোরের মাঠে হচ্ছে তিনি এরকম একটা ইনিংস খেলছেন তার নিজের দর্শকদের সামনে, সেটা তো একটা অনেক বড় ব্যাপার। তার সাথে আবার তিনি খেলেছেন কেন উইলিয়ামসনের সাথে, একটা ভালো জুটি করেছেন। কেন উইলিয়ামসন আনফর্চুনেটলি সেঞ্চুরি পাননি, কিন্তু একবার জাস্ট ভাবুন, একটা খেলোয়াড় ইঞ্জুরি থেকে ফিরলো, ইঞ্জুরি থেকে ফিরে কি দারুণ ইনিংসটাই না খেললো। বাংলাদেশের সাথে অপরাজিত ছিলেন, পাকিস্তানের বিপক্ষে তিনি 95 রান করলেন, ছক্কা মেরে সেঞ্চুরি করতে গিয়েছেন, এমনটা তার ক্ষেত্রে অন্তত বলাটা মানায় না, কেননা তার কাছে টিম ফার্স্ট 90 রানের আশেপাশে তিনি যখন ছিলেন তখনও তিনি বেশ কয়েকটা রিস্ক নিয়েছেন, রিস্কে শট খেলেছেন। সেঞ্চুরির কথা তার মাথায় অন্তত ছিল না। কেন উইলিয়ামসন সেঞ্চুরির জন্য খেলেননি, কেন উইলিয়ামসন খেলেছেন টিমের জন্য। তিনি প্রথম 1-2 বলের মধ্যে, তিনি খুব ভালো জানেন ভারতের মাটিতে প্রথম 1-2 বলে এমন সিচুয়েশনে যদি বাউন্ডারি আদায় করা নেওয়া যায়, তাহলে ওই ওভারটাতে 9-10 রান আরামসে এসে যাবে। সো তিনি সেটাই চেষ্টা করেছেন, আনফর্চুনেটলি ছক্কাও হয়নি, ছক্কাটা হলে হয়তো তার সেঞ্চুরিও হয়ে যেত। তার অবশ্যই মন খারাপ আছে, কিন্তু তিনি যেভাবে খেলছেন, একজন ব্যাটার টানা ইঞ্জুরি থেকে ফিরে বাংলাদেশের সাথে ওমন একটা ইনিংস, ইঞ্জুরি থেকে ফিরে পাকিস্তানের মতো দলের বিপক্ষে এমন ইনিংস, সত্যিই প্রশংসনীয়। রাচিন রবীন্দ্র যেভাবে আগাচ্ছেন, রাচিন রবীন্দ্র আসলে শেষ অব্দি কোন জায়গায় গিয়ে পৌঁছবেন সেটাই এখন মানে একটা আলোচনার ব্যাপার। তিনি যেভাবে হচ্ছে নিজেকে এগিয়ে নিচ্ছেন, একটা ছেলে যার আসলে খেলারই কথা ছিল না বিশ্বকাপে, যার প্লেয়িং ইলেভেনে থাকবেন সেটারই কোনো সম্ভাবনা ছিল না, সেই এখন নিউজিল্যান্ডের অন্যতম সেরা একজন ব্যাটার, এবং এই জায়গা থেকে তিনি দলকে একটা লং সার্ভিস দেবেন, এটা যে কেউ আশা করতে পারে, যে কেউ এই ভরসা রাখতে পারে, কেননা বয়স মাত্র 23, পুরো কেরিয়ার তার সামনে পড়ে আছে, এবং
ইউ নেভার নো, একদিন হয়তো তিনি নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন। কেননা এই বাংলাদেশের মাটিতে 16 বছর বয়সে তিনি প্রথমবার যখন আন্ডার-19 খেলেছিলেন, তিনি কিন্তু নিজেদের দলের হয়ে শেষ ম্যাচে ক্যাপ্টেন্সিও করেছিলেন। তার মানে একদিন এই রাচিন রবীন্দ্র কেন উইলিয়ামসনের মতোই নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিতে পারে। সেদিনের অপেক্ষায় থাকুন।